नमस्कार বন্ধুরা, আমি প্রকৃতি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া রেসিপি। সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি গাজরের হালুয়াটা বানিয়ে আপনাদের সামনে দেখাবো। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতন গাজর নিয়ে নিয়েছি। তো এটা আপনারা এই ধরনের গাজর দিয়ে তৈরি করতে পারেন, অথবা যে লাল লাল ধরনের গাজর হয় সেটা দিয়েও তৈরি করতে পারেন। দুটোর টেস্টই প্রায় এক ধরনের হয়, তবে আপনাদের পছন্দ মতন আপনারা গাজর নিয়ে নেবেন। এবার এর গায়ের ছালটা আপনারা ছাড়িয়ে নিতে পারেন, আবার নাও ছাড়িয়ে নিতে পারেন, তবে মাথা আর সামনের দিকটা ছোট করে কেটে নেব। গাজরগুলোকে কিন্তু আপনারা ধুয়েই কাজটা করবেন, আগে ধুয়ে নেবেন, তারপর খোসা ছাড়িয়ে মাথার দিক আর পিছনের দিক কেটে নেবেন, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। গ্রেট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এইভাবে যদি হেলিয়ে ধরেন তাহলে কিন্তু গ্রেট করার পর লম্বা লম্বা হয়ে গাজরগুলো পড়বে। যদি খুব মিহি করে আপনারা গ্রেট করেন তাহলে মুখে ভালো লাগবে না খেতে, তাই আমি এইভাবেই গ্রেটটা করি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এভাবে সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, গ্রেট করার পর এরকম আসছে। এছাড়াও আপনারা কিন্তু এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব মিহি হয়ে যাবে, তাই আমি এটা করছি না, তবে অনেকে এটা দিয়েও করে থাকে। এইভাবে আপনারা টেনে কিন্তু ছোট ছোট কুচি দিয়ে এর মধ্যে গ্রেট করে নিতে পারেন, এটা অপশনাল। অনেকের হাতে গ্রেট করতে গেলে কষ্ট হয়, তাই ওটা দিয়ে করতে পারেন। সমস্ত গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। তো গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, এরপর কি করব চলুন দেখে নেওয়া যাক। ওভেনে একটা কড়াই গরম করে সেটার মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতন ঘি। ঘি দেওয়ার পর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর আমন্ড কুচি করে। তো এছাড়াও কিন্তু আপনারা অন্য ধরনের ড্রাই ফ্রুটসও আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লালচে ধরনের হলে তুলে নেব একটা পাত্রে। তারপর সেই একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টিস্পুন মতন ঘি। এটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন, অনেকে ঘি খাওয়া বারণ অনেকের, তো সেখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা ভালো আসে। ঘিটা হালকা গরম হলে গ্রেট করে রাখা গাজরের টুকরোগুলো আমরা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস ওভেনটাকে রেখে আমরা এটাকে হালকা হাতে নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু কমে আসে। কারণ যদি আপনি এটা হাই ফ্লেমে দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। তো দেখুন, 2 থেকে 4 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করার পর আস্তে আস্তে গাজরটা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আবারও অ্যাড করছি 1 টিস্পুন মতন ঘি। এইখানে বলে রাখি, গাজরটা যত ভালো করে ভাজবেন তত কিন্তু গাজরের গন্ধটা চলে যাবে। গাজর যদি ভালো করে ভাজা না হয় তাহলে গাজরের গন্ধ যাবে না। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে আমরা ঢাকনাটা খুলে নিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করব। গাজরের হালুয়ার রেসিপিটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। কারণ যদি আপনারা প্রথম স্টেপই ভালো করে না ভেজে অন্য স্টেপে চলে যান তাহলে কিন্তু গাজরের একটা কাঁচা গন্ধ রয়ে যাবে, যেটা খেতে একেবারেই ভালো না। তাই যতটা সময় নিয়ে পারবেন গাজরটাকে ভেজে নেবেন। 10-15 মিনিট পর আমি এই পর্যায়ে অ্যাড করছি চিনি। চিনিটা আমি এখানে 250 গ্রাম ব্যবহার করেছি 1 কেজি গাজরের জন্য। আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করবেন সেরকমই নিতে পারেন। অনেকে হালকা মিষ্টি খেতে পছন্দ করে বাড়ির লোকজনরা, আবার অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে। চিনিটা খানিকক্ষণ ধরে নাড়ার পর দেখা গেল এখানে জল ছেড়ে দিয়েছে। তো এই জলটাকে কিন্তু একেবারেই শুকনো করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে।
এই জলটাকে কিন্তু গাজরের সাথে একেবারেই শুকনো করে নেবেন। এবার দেখুন এখানে শুকনো হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু আমি এবারে দুধটা অ্যাড করব। আমি গাজরের এই হালুয়ার জন্য 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন, আবার প্যাকেট দুধও ইউজ করতে পারেন। 500 গ্রাম দুধ আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটে ফুটে গাজরের সাথে একেবারে কিন্তু শুকনো হয়ে আসবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাজরের সাথে দুধটা একেবারেই মিশে গেছে। তো এখানে আপনাদের রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে। এখানে আমি ব্যবহার করব এলাচের গুঁড়ো। দুটো এলাচকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি থেতো করে রেখেছি, এটা আপনারা ব্যবহার করবেন টেস্টটা ভালো আসার জন্য। তো এটা ব্যবহার করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব খোয়া ক্ষীর, যদিও এটা অপশনাল, দিলে খেতে টেস্টটা ভালো হয়। খানিকটা খোয়া ক্ষীর আমি এখানে কুড়ে নিয়েছি, সেটাকে হাফ বাটি মতন সেটাকে আমি এখানে ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তবে খোয়া ক্ষীরের জায়গায় যদি গুঁড়ো দুধও 2 চামচ ব্যবহার করা যায়, একই ধরনের টেস্ট পাওয়া যায়। যে কোনো একটা ব্যবহার করলেই হবে স্বাদটা ভালো আনার জন্য। এখানে খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের আজকের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কেমন লাগলো, আর আপনারা কেমন করে তৈরি করেন সেটাও অবশ্যই আমাকে জানান। আজকের রেসিপি এই পর্যন্ত। গাজরের হালুয়া কিন্তু ঠান্ডা করেই খেতে ভালো লাগে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকে এই পর্যন্ত, চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।